নমস্কার স্বল্পকথার গল্পকথক গল্পকথক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ফিরে এলাম আবারও একটি নতুন গল্পের সাথে আজকের গল্প মোটর মাস্টারের কৃতজ্ঞতা রচনা শরদেন্দু বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে আমি হৈমন্তী শুনতে থাকুন আজকের গল্প মোটর মাস্টারের কৃতজ্ঞতা মাস আগে বদলি হয়ে কলকাতায় এসেছি ভালো বাসা পায়নি তাই এখনও ফ্যামিলি আনিনি কিন্তু মোটর গাড়িটা আনতে হয়েছে আমার যে ধরনের কাজ তাতে মোটর না হলে চলে না কলকাতায় এসেই কিন্তু ফ্যাসাদে পড়ে গেছি অপরাধের মধ্যে একজনের প্রাণ রক্ষা করেছিলাম তার ফল যে এমন বিস্ময় হয়ে উঠবে তখন কে জানত বিদ্যাসাগর ছিলেন মহাপুরুষ লোক তিনি জানতেন পৃথিবীতে কারোর উপকার করতে নেই আমি অর্বাচীন তাই আমার আজ এই দুরবস্থা যার প্রাণ রক্ষা করেছিলাম তার নাম মোটর মাস্টার মোটর মাস্টারকে আপনারা চিনবেন না কিন্তু আমি হাড়ে হাড়ে চিনেছি তার কৃতজ্ঞতার ঠেলায় এখন হাতে দড়ি না পড়লে বাঁচি একদিন কাজের সূত্রে কলকাতার বাইরে একটা ফ্যাক্টরিতে গিয়েছিলাম বড় বড় ফ্যাক্টরিতে কার্য পরিচালনা সম্বন্ধে সুপরামর্শ দেওয়াই আমার কাজ সেদিন ফ্যাক্টরিতে কাজ শেষ করতে অনেক দেরি হয়ে গেল রাত্রি ফ্যাক্টরির কর্মকর্তা আমাকে বাড়িতে নিয়ে গিয়ে খুব খাওয়ালেন তারপর রাত্রি আন্দাজ এগারোটার সময় মোটর চালিয়ে কলকাতায় ফিরে চললাম শহরতলিতে কিছু দূর এগিয়েছি একটা বাঘ নিয়ে মোটরের হেডলাইটের ছটায় একটা দৃশ্য চোখে পড়ল সামনে প্রায় ত্রিশ গজ দূরে রাস্তার উপর কয়েকজন লোক একটা লোককে লাঠি দিয়ে মারছে লোকটা নিরস্ত্র কেবল দু হাত দিয়ে নিজের মাথা বাঁচাবার চেষ্টা করছে আমার মোটরের আলো দেখে লোকটা আক্রমণকারীদের মধ্যে থেকে ছুটে বেরিয়ে আসবার চেষ্টা করলো আততাইরাও ক্ষণেকের জন্য থমকে গেল তারপর আমি সজোরে হর্ন বাজাতেই তারা রাস্তার দুপাশের অন্ধকারে ছায়ার মতো মিলিয়ে গেল অকস্থানে গিয়ে মোটর দাঁড় করালাম আক্রান্ত লোকটাকে ভালো করে দেখবার সুযোগ পেলাম না সে করে গাড়িতে আমার পাশে উঠে বলল চলুন চলুন করবেন না আমি আমার গাড়ি চালিয়ে দিলাম যেতে যেতে ঘাড় ফিরিয়ে লোকটাকে দেখলাম নিম্নতর শ্রেণীর লোক হাড়গিলের মতো আকৃতি কপালের ওপর একটা হাত চেপে বসে আছে বোধ কপালে লাঠির চোট খেয়েছে আমি বললাম মাথায় লেগেছে রক্তপাত হয়েছে হাসপাতালে নিয়ে যাব সে বলল অগে না বললাম থানায় যাবে সব বেগে মাথা নেড়ে সে বলল আগে না তবে কোথায় যাবে তুলসীতলায় চকিতে তার পানে তাকালাম তুমি তলায় থাকো লোকটা খর দৃষ্টিতে আমার পানে চাইল বলল আপনাকে এতক্ষণ চিনতে পারিনি আমাদের পাড়ায় নতুন এসেছেন পঁয়তাল্লিশ নম্বরে থাকেন বললাম হ্যাঁ তোমাকে দেখেছি বলে মনে পড়ছে না সে বলল আমি আপনাকে দেখেছি আমার নাম মোটর মাস্টার মোটর মাস্টার কোন বিদ্যার মাস্টারি করে বুঝতে পারলাম না অতপর আর কোনো কথা হলো না আধ ঘন্টা পরে গাড়ি আমার বাসার সামনে এসে থামলো সঙ্গে সঙ্গে মোটর মাস্টার গাড়ি থেকে নেমে দুপুর রাতের আবছায়া রাস্তায় অদৃশ্য হয়ে গেল দিন তিনেক পরে একটা রবিবারে বাজারে যাব বলে বেরিয়েছি একটা লোক বিপরীত দিক থেকে আসতে আসতে দুহাত জোর করে কপালে ঠেকিয়ে তাড়াতাড়ি চলে গেল লোকটাকে যেন কোথায় দেখেছি সিরিঙ্গে লম্বা হাড় বার করা চেহারা তার শরীরে লালচে রঙের একটু আধিক্য আছে চুল লালচে কালো চোখ লালচে দাঁত লালচে গায়ের রঙের কালোর ওপর একটু লালচে আভা দোলের সময় গায়ে রং ধুয়ে ফেলবার পরও যেমন একটু ছোপ লেগে থাকে অনেকটা সেই রকম চিনি চিনি করেও লোকটাকে চিনতে পারলাম না অবশ্য এই পাড়ার কাউকেই ভালো করে চিনি না পাড়াটা যেন কেমন ধারা যারা বড় কাজ করে তারা সকালবেলা মোটরে চড়ে কাজে চলে যায় সন্ধ্যের সময় বাড়ি ফিরে আসে কারোর সঙ্গে মেলামেশা নেই যারা মধ্যবিত্ত তারা পান চিবুতে চিবুতে অফিস যায় কেউ কারোর সঙ্গে কথা বলে না বেলা দশটার পর পাড়ায় থেকে যায় একদল যুবক তাদের মাথায় ঝাঁকড়া চুল গায়ে হাত কাটা গেঞ্জি ও ঢিলা পাজামা বিড়ি সিগারেট টানতে টানতে তারা ফুটপাতে পাইচারি করে আর নিজেদের মধ্যে খাটো গলায় কথা বলে তাদের স্কুল কলেজ আছে বলে মনে হয় না পাড়ায় নতুন লোক দেখলে তাদের দৃষ্টি প্রখর হয়ে ওঠে আমি যখন প্রথমে পাড়ায় আসি রাস্তায় বেরোলেই ওদের কুঞ্চিত চোখে দৃষ্টি আমাকে অনুসরণ করত। এখনও করে ওরা কীভাবে ওদের মনের গঠন কীরকম কিছুই বুঝতে পারে না অন্য পাড়ায় ভালোবাসা খুঁজছি পেলেই চলে যাব একটা চাকর রেখেছি সে একধারে আমার পাচক এবং চাকর সে রাত্রে চাকরটা চলে যাবার পর আমি দৌড় বন্ধ করে নৈসাহার সারলাম তারপর সিগারেট ধরিয়ে একটা বই নিয়ে বসলাম দশটা বাজলো তখন বই বন্ধ করে শুতে যাব ভাবছি এমন সময় সদর দৌড়ে খুট খুঁট করে করা নাড়ল এত রাত্রে কে এলো উঠে গিয়ে দৌড় খুললাম দেখি সেই লালচে লোকটা সে সুট করে ঢুকে পড়লো খপ করে পায়ের ধুলো নিয়ে বলল আগে আমি মটর মাস্টার এবার তাকে চিনতে পারলাম সেই লোকটাই বটে সে রাত্রে আবছা আবছা দেখেছিলাম তাই চিনতে পারিনি ঘরে নিয়ে গিয়ে মোটর মাস্টারকে বসালাম সে আরেক খাবলা পায়ের ধুলো নিয়ে জোর হাতে বলল। স্যার আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন আপনি আমার বাপের তুল্য ব্যস্ত হয়ে বললাম আরে না না আমি আর কি করেছি তোমার বাজবার ছিল তাই বেঁচে গেছো মোটর মাথা নেড়ে বলল আগে না স্যার অন্য কেউ হলে গাড়ি দাঁড় করাতো না চো চো দৌড় মারত বললাম তা সে যাক কিন্তু তোমাকে ওরা ছিল কেন বলো দেখি মোটর একটু চুপ করে রইল তারপর বলল ওরা আমার সত্যুর সে রাত্রে লুকিয়ে ওদের এলাকায় ঢুকেছিলাম কিন্তু ধরা পড়ে গেলাম ভালো বুঝলাম না ওদের এলাকা মানে কি আর সেখানে ঢুকলে ওরা তোমাকে ঠেঙিয়েই বা মারবে কেন মোটর তখন একটু কেশে গলা খাকারে দিয়ে যা বললো তার মর্ম এই কলকাতার বিশেষ বিশেষ পাড়ায় একদল লোক আছে যাদের অজ্ঞ ব্যক্তিরা গুন্ডা বলে কিন্তু আসলে তারা পাড়ার ধনী গৃহস্থদের রক্ষক সামান্য দক্ষিণার বিনিময়ে তারা ধনী প্রতিবেশীর ধন প্রাণ রক্ষা করে যদি কেউ ধনী হওয়া সত্ত্বেও এদের স্মরণাপন্ন না হয় তাহলে তাদের হাত পা খোড়া হয় বাড়িতে চুরি হয় মোটরকারে আগুন লাগে এবং আরও নানা রকম দুর্ঘটনা হয় তাই যারা বুদ্ধিমান তারা কোনো গন্ডগোল করে না নিঃসারে রক্ষক পাওনা গন্ডা চুকিয়ে দেয় সব শুনে বললাম খাসা ব্যবসা তোমাদের তা এতদিন আমাকে রক্ষা করতে আসোনি কেন মোটর লালচে দাঁত বার করে বলল। আগে যারা দু টাকার কম রোজগার করে আমরা তাদের ছুঁই না কি কত রোজগার করে সব খবর তোমরা রাখো আগে রাখতে হয় নইলে ব্যবসা চলে না আরও কিছুক্ষণ কথাবার্তার পর মটর মাস্টার উঠল আজ আসি স্যার আপনার যদি কোনো উপকার করতে পারি কৃতার্থ হয়ে যাব বললাম না না আমার কোনো উপকার করতে হবে না উপকার যদি না করো তাহলেই যথেষ্ট জিপ কেটে মটর বলল বলেন কি স্যার আমি আপনার অপকার করবো মনে রাখবেন মটর মাছটা যতদিন বেঁচে আছে আপনার গায়ে আচরটি লাগতে দেবে না আচ্চলি মাঝে মাঝে এসে খবর নিয়ে যাব আজকালকার দিনে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে এবং প্রত্যপকার করতে চায় দেখে মনে আনন্দ হলো তারপর থেকে মোটর হপ্তায় নিয়মিত একবার আসে রাস্তায় লোক চলাচল যখন বন্ধ হয়ে যায় তখন আসে অভিসারিকার মতো নিঃশব্দ সঞ্চার তার গতিবিধি মোটর নিজের পাতাল জীবনের গল্প বলে সমাজে যে স্তরে মোটরের বাস সে স্তর আমার একেবারে অজানা শুনতে শুনতে মন বিস্ময়ে বিস্ফারিত হয় ভ্রম হয় যেন সৌরমণ্ডলের পর পারে কোনো উপগ্রহবাসী জীবের কাহিনী শুনছি যখনই আসে আমাকে বার বার প্রশ্ন করে স্যার একটি বলুন আপনার জন্য আমি কি করতে পারি কিছুই কি করতে পারি না বলি না মটর দেখছ তো আমি একলা মানুষ আমার আর কিসের দরকার আচ্ছা আসুন তবে আপনার পা টিপে দিই সর্বনাশ পা দুটোর যাও বা কিছু আছে তুমি টিপলে আর কিছু থাকবে না আচ্ছা স্যার আপনার নিশ্চয়ই সত্তর আছে সত্তর সত্তর থাকবে কোন দুঃখে আমি কি লোকের সঙ্গে ঝগড়া করে বেড়াই একটিও সত্তর নেই না থাকলেও আমি জানি না মোটর মাস্টার মুশরে পড়ে একদিন সে কাগজে মোড়া একটি বান্ডিল বগলে করে এলো প্রশ্ন করলাম বগলে ওঠা কি মটর সলজ্জভাবে মোরক খুলে একটি বোতল আমার সামনে রাখল বলল আপনার জন্য এনেছি স্যার খাটি বিলিতি বোতলটি তুলে নিয়ে লেবেল পড়লাম খাটি বটে স্কটল্যান্ডে তৈরি প্রশ্ন করলাম মটর এর দাম কত মটর তাচ্ছিল্য ভরে বলল হবে সখানেক টাকা আমি ফোকটে পেয়েছি তুমি খাও কালে ভদ্রে খাই মাতাল হই না তাহলে এটা তুমিই রাখো আমার অভ্যেস নেই বোতলটি ফেরত দিলাম মটর দুঃখিত হলো কিন্তু পিড়াপিড়ি করল না তারপর মটর মাস্টার আসে যায় কোনোদিনও এক রাস ফল নিয়ে আসে আঙুর আপেল বীজ কোনোদিনও আনে চন্দননগরের কড়া পাকের সন্দেশ আমি বলি মটর তোমার কৃতজ্ঞতার ঋণ কি এখনও শোধ হয়নি সে বলে সে কি কথা স্যার সারা জীবন ধরে আপনার সেবা করলেও শোধ হবে না আমি অস্বস্তি অনুভব করি কোনো জিনিসেরই বাড়াবাড়ি ভালো নয় মটরের কৃতজ্ঞতার অমৃত অতি মন্থনের ফলে বিষনা হয়ে ওঠে তারপর একদিন একটি ব্যাপার ঘটল রাত্রে মটর এসেছিল তার গল্প শুনতে শুনতে প্রায় দশটা বেজে গেল সময়ের দিকে খেয়াল ছিল না হঠাৎ সদর দরজায় খটখট খট উঠতেই চমকে উঠলাম মোটর উৎকণ্ঠিতভাবে আমার পানে চাইল আমি তাকে চুপি চুপি বললাম জানি না কে এসেছে তুমি একটু আড়াল হও তাকে বাড়ির পেছন দিকে আঙুল দেখালাম সে বিড়াল গতিতে অদৃশ্য হল গভীর রাত্রে গুন্ডার সঙ্গে ধরা পড়া বাঞ্ছনীয় নয় উঠে গিয়ে দরজা খুললাম গুটুচারে ছোকরা দাঁড়িয়ে আছে যাদের ঢিলা পাজামা আর হাত কাটা গেঞ্জি পরে ফুটপাতে বিচরণ করতে দেখেছি তাদেরই দলের ছেলে কিন্তু আজ তাদের বেশ ভূষায় পারিপাট্য আছে ধোপ দস্ত ধুতি পাঞ্জাবি বার্নিশ করা জুতো তাদের মুখপাত্র হাত জোর করে সবে নয় বলল মাফ করবেন অসময় বিরক্ত করতে এলাম ভাবলাম বুঝি চাঁদা চায় আসুন বলে তাদের ঘরে নিয়ে গিয়ে বসালাম মুখপাত্র ছোকরাটি বেশ চটপটে বলিয়ে কইয়ে মধুর হেসে বলল আপনি আমাদের পাড়ায় বাসা নিয়েছেন আমরা সকলেই দেখেছি কিন্তু একদিন আলাপ করবার সাহস হয়নি আমরা সামান্য লোক বয়সেও ছোট কি ব্যাপার বলুন দেখি মুখপাত্র বিনীত করুণ হেসে বলল বড় বিপদে পড়েছি স্যার আমার নাম হারু ঘোষ আমাদের একটি ক্লাব আছে বিবর আমি বিমরের সেক্রেটারি ক্লাবে বসে আমরা তাস পাশা খেলি একটু একটু গান বাজনা করি কারোর সাথে পাচে নেই তারপর কাল সন্ধেবেলা আমরা ক্লাবে বসে তাস খেলছি হঠাৎ একদল পুলিশ এসে হাজির ক্লাবেরই একজন মেম্বার নাম কালাচাঁদ দত্ত তাকে ধরে নিয়ে চলে গেল বলে কিনা কালা দিন দুপুরে একজনের বাড়িতে ঢুকে একটি মেয়ে লোকের মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে সব লুটপাট করে পালিয়েছে দেখুন দেখি কি অত্যাচার কালাচাঁদ ভদ্রলোকের ছেলে সে যাবে ডাকাতি করতে পলকের মধ্যে আমার দিব্য চক্ষু উন্মিলিত হল এরা কাজকর্ম করে না স্কুল কলেজে যায় না হাত কাটা গেঞ্জি আর ঢিলা পাজামা পরে ফুটপাতে টহল মারে অথচ এদের অন্ন বস্ত্রের অভাব নেই বুঝতে পারলাম এদের রসদ আসে কোথা থেকে তাদের মুখের দিকে তাকালাম তারা শিকারি বিড়ালের মতো দৃষ্টিতে আমার পানে চেয়ে আছে বললাম ভারী অন্যায় পুলিশের কিন্তু আমার কাছে এসেছেন কেন কি বলব স্যার পুলিশের জুডুম আপনি বিজ্ঞ ব্যক্তি সবই তো জানেন কালাচাঁদকে ধরে নিয়ে গিয়ে হাজতে রেখেছে পাঁচ হাজার টাকা জামানত না পেলে তাকে ছাড়বে না এবারে যত পয়সাওয়ালা লোক আছে সকলে দৌড়ে দৌড়ে কাকুতি মিনতি করেছি কিন্তু এমন পাজি নচ্ছাড় ছোট লোক সব কেউ আঙুল নেড়ে সাহায্য করবে না তাই নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি আপনি মহাপ্রাণ ব্যক্তি গরিব বেচারা বিপদে পড়েছে আপনি নিশ্চয়ই তাকে পুলিশের কবল থেকে উদ্ধার করবেন অতঃপর ছোকরাদের মতলব জলের মতো পরিষ্কার হয়ে গেল আমার জামিনে কালাচাঁদ মুক্তি পাবে এবং অচিরাত ফেরারি হবে তখন জামানতের টাকার দায় আমার ঘাড়ে পড়বে বিবরের সভ্যরা দাঁত বার করে হাসবে যথাসম্ভব সহজভাবে বললাম মাফ করবেন আমি পারবো না না স্যার এ কাজটি আপনাকে করতেই হবে পারব না অত টাকা আমার নেই নগদ টাকা দিতে হবে না স্যার আপনি গণ্যমান্য লোক মোটর আছে মুজ লেখা দিলে ছেড়ে দেবে হবে না মিছে উপরোধ করবেন না অনুনয় বিনয় ক্রমে তর্কে দাঁড়ালো তারপর ঝগড়ায় পরিণত হলো শেষ পর্যন্ত হাড়ু ঘোষ চোখ লাল করে দাঁতে দাঁত ঘষে বলল আমাদের সঙ্গে শত্রুতা করে পাড়ায় বাস করতে পারবেন না এটা জেনে রেখো জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করা যায় না বললাম তোমরা কুমির নও ছুঁচো যাও বিবে হও চারজন একসঙ্গে উঠে দাঁড়ালো আগুন ভরা চোখে আমার পানে চাইল ভাবলাম বুঝি আক্রমণ করবে আমি পকেটে হাত দিলাম পকেটে যদিও কিছু ছিল না তবু বিবরের দল পিছিয়ে গেল বোধহয় ভাবল আমার পকেটে ছোড়াছড়ি পিস্তল কিছু আছে আচ্ছা দেখে নেব বলে তারা চলে গেল কিছুক্ষণ চুপ করে বসে রইলাম এদের মুখের দাপট যতটা বেশি সাহস ততটা নয় তবু হয়তো অনিষ্ট করবার চেষ্টা করবে মোটরের কথা মনে পড়ে গেল উঠে গিয়ে বাড়ির পেছন দিকে খোঁজ করলাম দেখলাম মোটর কখন খিড়কির খুলে চলে গেছে অতঃপর তিন চার দিন নিরুপদ্রবে কেটে গেল একদিন সকালবেলা সবে মাত্র চায়ের পেয়ালা নিয়ে বসেছি একজন সাব ইন্সপেক্টর এসে উপস্থিত বললেন একটু দরকার আছে ঘরে এনে বসালাম কি দরকার বলুন আপনি ঘোষ নামে কাউকে চেনেন ঘোষের সঙ্গে পরিচয়ের সংক্ষিপ্ত বর্ণনা দিলাম তার সঙ্গে আপনার ঝগড়া হয়েছিল ঝগড়ার ইতিহাস বললাম শুনে তিনি বললেন তাকে আপনি খুন করবেন বলে শাসিয়েছিলেন। চোখ কপালে তুলে বললাম সে কি কথা হারুঘোষ বরঞ্চ আমাকে দেখে নেবে বলে শাসিয়েছিল কিন্তু কি ব্যাপার বলুন দেখি কি হয়েছে সাব ইন্সপেক্টর গাত্রোত্থান করে বললেন গত রাত্রে কেউ ছুরি মেরে খুন করেছে তার তিনজন বন্ধু যারা তার সঙ্গে আপনার কাছে এসেছিল তারা বলছে আপনি তাকে শাসিয়েছিলেন আচ্ছা আজ চলি দরকার হলে আবার আসবো স্তম্ভিত হয়ে অনেকক্ষণ বসে রইলাম তারপর মনের মেঘাচ্ছন্ন দিগন্ত ধীরে ধীরে পরিষ্কার হতে লাগল রাত্রি দশটার সময় মটর এলো দরজা জানলা বন্ধ করে তাকে সামনে বসালাম কড়া সুরে বললাম মটর তুমি হাড়ুঘোষকে খুন করেছ মটর বলল হাড়ুঘোষ সে আবার কে বললাম ন্যাকামি করো না সেদিন হাড়ুঘোষ দলবল নিয়ে এসেছিল তুমি আমাদের কথাবার্তা শুনেছিলে হাড়ুঘোষ আমাকে অপমান করেছিল শাসিয়েছিল তাই তুমি তাকে খুন করেছো মটর এবার অ্যাটম বোমার মতো ফেটে পড়ল হ্যাঁ মেরেছি এত বড় আস্পর্ধা আমার এলাকায় থেকে আমার প্রাণদাতাকে হুমকি দেবে চোখ রাঙিয়ে কথা বলবে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবে এখনই হয়েছে কি স্যার ওদের দলের সবাইকে একে একে সাবার করব। তবে আমার নাম মোটর মাস্টার দেখে নেবেন আপনি আমি হাত জোর করে বললাম মোটর দুহাই তোমার তুমি যাও আর কখনো আমার কাছে এসো না কেউ যদি দেখে ফেলে আমার বাসায় তোমার যাতায়াত আছে তাহলে আর রক্ষে থাকবে না পুলিশ ভাববে আমি তোমাকে নিয়ে ঘোষকে খুন করিয়েছি দুজনই খুনের দায় পড়ব এমনিতেই আমার ওপর পুলিশের নজর পড়েছে মটর কিছুক্ষণ গুম হয়ে রইল তারপর উঠে ভারী গলায় বলল আচ্ছা স্যার আর কিন্তু আপনি আমার প্রাণদাতা আপনার ঋণ কোনো দিনও ভুলব না এক খাবলা পায়ের ধুলো নিয়ে মটর চলে গেল তারপর আর আসেনি আমি কিন্তু ভয় ভয় আছি ইতিমধ্যে বাবু বার তত্ত্ব তল্লাশ নিয়ে গেছেন কোন দিন গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির হবেন মোটর মাস্টার যদি ধরা পড়ে শুনছিলেন আজকের গল্প মোটর মাস্টারের কৃতজ্ঞতা গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর গল্প পাঠ যদি ভালো লাগে থাকে তাহলে গল্পটি লাইক করবেন আপনাদের প্রিয়জনদের সাথে গল্পটিকে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজির হব আবারও একটি নতুন গল্পের সাথে ভালো থাকবেন এবং ভালো রাখবেন নমস্কার